সিটের পরীক্ষার বাংলা পেটাগুজির অন্য একটা ক্লাসে আপনাদেরকে আবার একবার স্বাগতম জানাই দেখুন আজকে আমরা বাংলা পেটাগুঁজির আরও বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আসছি যেটা আমরা প্র্যাকটিস সেট আমরা কন্টিনিউ আমরা প্রসেস করছি তার আগে আমরা আটটা প্র্যাকটিস সেট দিয়েছি তো আজকে আমরা নয় নম্বর প্র্যাকটিস সেট তো চলুন দেরি না করে আমরা সরাসরি চলে যাই প্রশ্নপত্রে তো দেখুন প্রথম প্রশ্ন কি বলেছে আজকের ক্লাসের তো তার আগে দুইশো চল্লিশটা প্রশ্ন আমাদের অলরেডি হয়ে গেছে আমাদের পূর্ববর্তী যে প্র্যাকটিস সেটগুলো আছে তাছাড়া আমরা কন্টিনিউ ইয়ার কোয়েশ্চেন আমরা করছি তাছাড়া গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা প্র্যাকটিস সেট তৈরি করছি প্রতিদিন তো আপনারা আমাদের সবগুলো ক্লাস অবশ্যই দেখতে থাকুন সমস্যা হলে কমেন্ট করবেন কোনো সমস্যা নেই কিন্তু ভাই কারণ সবগুলো ক্লাস দেখলে প্রিভিয়াস যে আপনি প্রশ্নপত্র দেখতে পারেন তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো নম্বর পাওয়া থেকে আপনাকে কেউ বিরত করতে পারবে না বা আটকাতে পারবে না তো চলুন দেরি না করে আমরা শুরু করি আজকের আমাদের ক্লাস আজকে আমাদের ক্লাসে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে দেখি তে প্রথম প্রশ্ন কি বলেছে দেখি টু হান্ড্রেড ফোর্টি ওয়ান প্রশ্নে শিক্ষার্থীদের কোনো নির্দিষ্ট পাঠের পক্ষে উপযুক্ত ব্যাকরণ শুদ্ধ যুক্তি শৃঙ্খলাবদ্ধ বাক্য নির্মাণ করার এবং তার মান্য উচ্চারণ ব্যবহার করার পারমঙ্গতা কোন মূল্যায়নের অঙ্গ কে বলেছে দেখি সে যদি একটা নির্দিষ্ট পাঠের পক্ষে উপযুক্ত শুদ্ধ ব্যাকরণ শুদ্ধভাবে ব্যাকরণভাবে শুদ্ধ থাকবে তারপরে শৃঙ্খলাবদ্ধভাবে যুক্তি শৃঙ্খলাবদ্ধভাবে বাক্য নির্মাণ করবে এবং তার শুদ্ধ উচ্চারণ যখন করবে তখন সেটা কী ধরনের মূল্যায়ন হবে শ্রবণ কথন পঠন নাকি সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি তো কী হবে কারেক্ট আনসার এবং কমেন্ট বক্সে আপনারা কারেক্ট আনসার অবশ্যই পিন করুন এটা আপনাদের একটা প্র্যাকটিস আপনাদের জন্য প্র্যাকটিস সেট ভাই কারণ এখানে নামই রয়েছে প্র্যাকটিস সেট সুতরাং আপনারা অবশ্যই সেই প্র্যাকটিস আপনার নিজে থেকে করুন তাহলে আপনারা অবশ্যই একটা ভালো মার্ক পাবেন তো দেখুন একটা কথা এখানে কি বলেছে এখানে ক্লিয়ার ভাষায় বলা আছে কি তার উচ্চারণ করতে হবে উচ্চারণ সে কখন করবে যখন লিখবে তখন সে কি উচ্চারণ করবে নাকি শ্রবণে উচ্চারণ করবে নাকি ক্রিয়েটিভিটিতে উচ্চারণ করবে নাকি কথনে উচ্চারণ করবে আপনারা বলুন দেখুন যখন আমি কিছু কথা বলছি তখন না উচ্চারণ করছি যদি আমি কথা নাইবা বলি তাহলে আমি উচ্চারণ কি করে করব তাই না তো সুতরাং এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার যেটা হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে এখানে কি কথন ইজ দ্য রাইট আনসার সহায়ক দক্ষতা বা সাবস্কিল হিসাবে পূর্ব অনুমান বা প্রেডিকশন নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত ঠিক আছে আমাদের স্কিল আছে কয়টা এল এস আর ডাব্লিউ আর ডাব্লিউ হচ্ছে স্কিল তো স্কিলের ক্ষেত্রে আরও কয়েকটি প্রত্যেকটা স্কিলের কিন্তু সাবস্কিল রয়েছে যেমন লিসেনিংয়ের কয়েকটি সাবস্কিল রয়েছে স্পিকিংয়ের কয়েকটি রয়েছে রিডিংয়ের কয়েকটি রয়েছে এবং রাইটিংয়ের কয়টি রয়েছে তো এখানে বলেছে যে প্রেডিকশন শব্দটা প্রেডিকশন শব্দটা

যে কোনো একটা স্কিলের সাবস্কিল হবে তো স্কিল বলতে লিসেনিং স্পিকিং রিডিং এবং রাইটিং বুঝায় তো এখানে শুধুমাত্র আমাদের একটাই অপশনে আছে যেটা আছে কি আমাদের রিডিং বা পঠন সুতরাং রিডিং বা পঠন হবে কারেক্ট অ্যান্সার তাছাড়া মনে রাখবেন প্রেডিকশনের যেটা সাবস্কিল অর্থাৎ আমাদের রিডিংয়ের একটা সাবস্কিল হচ্ছে কি প্রেডিকশন সেটা মাথায় রাখবেন রিডিংয়ের একটা সাবস্কিল হচ্ছে প্রেডিকশন আর নোট মেকিং তারপর খসড়ারিক তারপর সামারাইজিং এই সবগুলো হচ্ছে কি রাইটিংয়ের এক একটা সাবস্কিল ঠিক আছে এই যে নোট মেকিং বলুন তারপর ড্রাফটিং বলুন তারপর সামারাইজিং বলুন এইগুলো হচ্ছে কার সাবস্কিল রাইটিংয়ের সাবস্কিল আর এখানে প্রেডিকশন রয়েছে প্রেডিকশনটা কার সাবস্কিল একটা রিডিংয়ের সাবস্কিল ঠিক আছে প্রশ্ন বিভিন্ন বিভিন্নভাবে আসতে পারে একটু দেখে নেবেন আপনারা তারপর এই প্রশ্নটা পড়ুন এবং কারেক্ট আনসার কী হয় খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কি হতে পারে কারেক্ট আনসার প্রশ্নটা দেখি শিক্ষক ব্যাকরণ সংগঠন সমূহের তথ্য সরবরাহের জন্য জনঘোষণা বা তিনি কি করেন পাবলিক অ্যানাউন্সমেন্ট করলেন এবং পাবলিক অ্যানাউন্সমেন্ট করার জন্য তিনি অডিও ট্যাপ করা কিছু একটা নমুনা শোনালেন এরপর এগুলিতে কি ঘোষণা করা হয়েছিল সে বিষয়ে শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর অনুশীলন করলেন তিনি কি করলেন একটা পাবলিক যে অ্যানাউন্সমেন্ট করে অনেকগুলো অ্যানাউন্সমেন্ট করে বিভিন্ন ঘোষণা আমরা দেখি রাস্তাঘাটে আমরা দেখি অনেক সময় মাইক নিয়ে অনেক কিছু ঘোষণা করে তো এই ঘোষণা একটা ট্যাপ রেকর্ডারের মাধ্যমে তিনি কি করলেন তিনি শিক্ষার্থীদের শোনালেন তারপর তারপর এই যে যে জিনিসটা শিশুদেরকে শোনালেন তার উপর ভিত্তি করে তিনি কি করলেন শিশুদেরকে কিছুটা প্রশ্ন উত্তর করলেন তো এই যে পদ্ধতি এই পদ্ধতি বা প্রবর্তনা যেটা মেথড বলুন বা অ্যাপ্রোচ বলুন সেটা কী ধরনের মেথড বা কী ধরনের অ্যাপ্রোচ যোগাযোগমূলক শব্দান্তরমূলক নাকি আর সংবর্তন নাকি সাংগঠনিক স্ট্রাকচারাল তো যখনই কোনো একটা অ্যানাউন্স পাবলিক অ্যানাউন্সমেন্ট পাবলিক অ্যানাউন্সমেন্ট কেন করা হয় যাতে করে সব মানুষে শুনতে পারে আর সব মানুষে যেখানেই শুনবে সবাই যেখানে অ্যাক্টিভ থাকবে সেখানে কোথাও না কোথাও কমিউনিকেটিভ অ্যাপ্রোচ থাকবে আমরা সবার সঙ্গে সবাই যোগাযোগ করব কিভাবে এই পাবলিক অ্যানাউন্সমেন্ট শুনে কিন্তু আমরা যোগাযোগ করতে পারি যেমন কিভাবে যেমন আমার একটা বন্ধু ধরে নিন প্ল্যাটফর্মে হাওড়া রেল স্টেশনে আমার এক বন্ধু ধরে নিন হাওড়া রেল স্টেশনের সে বলেছে যে আমি দুই নম্বর প্ল্যাটফর্মে যে আমি দুই নম্বর প্ল্যাটফর্মে নয় ধরে নিন আমি ওয়ান জিরো ফাইভ সিক্স সেভেন থ্রি এই ট্রেন এই ট্রেনের দুই নম্বর কামরাতে আমি বসে আছি এই ট্রেনের দু নম্বর কামরাতে আমি বসে আছি তুমি আমার সঙ্গে দেখা করো তো এবার সেই এত নম্বর ট্রেনটা কোথায় আছে আমি কি করে বুঝব তখন রেলে যে ঘোষণা দেবে যে ওয়ান জিরো ফাইভ সিক্স সেভেন থ্রি যাত্রীবাহী ট্রেনটি এবার এক নম্বর বা এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তার মানে এবারে আমার আমাকে কি করতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে যে ট্রেন আছে ওই ট্রেনের দুই নম্বরে গিয়ে ওই বন্ধুটার সাথে যোগাযোগ করতে হবে তাই না সুতরাং এই যে পাবলিক অ্যানাউন্সমেন্টটা কিসের সঙ্গে সংযুক্ত আমরা বুঝলাম যোগাযোগমূলক বা কমিউনিকেটিভ আপনারা বলতে পারবেন ঠিক আছে ভাই পরবর্তী প্রশ্ন দেখা যাওয়া যাক রিমিডিয়াল টিচিং কাকে বলে ওয়াও বোত বড়িয়া কোয়েশন রিমেডিয়াল টিচিং কাকে বলে এটা কিন্তু আমি বলবো না এটা আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করে দিন কারণ এটা আপনারা জানা রয়েছে রিমিডিয়াল টিচিং মানে কি বিদ্যালয়ের নিয়মিত সময়ের পরে পাঠদান করা আমরা বিদ্যালয়ে যে নিয়মিত ক্লাস করি সেই ক্লাস করার পরে যে ক্লাস করার ক্লাস করার পরে আমরা এক্সট্রাভাবে ক্লাস করব দ্যাট ইজ কল রিমিডিয়াল টিচিং অ্যাকর্ডিং টু অপশন নাম্বার ওয়ান অপশন নাম্বার টু কী বলেছে প্রাগ্রসর শিক্ষার্থীদের আরও বেশি ভালো ফল করতে সাহায্য করা মানে যারা গিফটেড চিলড্রেন এখানে অপশন নাম্বার দুই আমাদের বলতে চাইছে যে যারা গিফটেড চিলড্রেন বলুন বা ট্যালেন্টেড ছাত্র বলুন তাদেরকে আমরা রিমিডিয়াল টিচিং দেব যাতে করে তার আরও ভালো রেজাল্ট করতে পারে নাম্বার টু নাম্বার থ্রি বলেছে শিক্ষার্থীদের নিয়মিতভাবে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের যদি রেগুলার আমরা যদি পরীক্ষা নেই দ্যাট ইজ কল রিমিডিয়াল টিচিং আর অপশন নাম্বার ফোরে কী বলেছে শিক্ষা অর্জনের ফাঁকগুলিকে ভরাট বা পরিচর্যা করা তার মানে শিক্ষা অর্জনের ফাঁকগুলি বা গ্যাপসিন লার্নিং মানে কি ধরে নিন আমি আমি আজকে একটা পার্ট তাদেরকে বুঝিয়ে দিলাম আজকে একটা পার্ট আমি তাদেরকে বুঝিয়ে দিলাম ক্লাসে আমার ক্লাসে আমার ধরে নিন একটি ক্লাসে রয়েছে ক্লাসে আমার বিশজন ছাত্র রয়েছে ধরে নিন আমি ক্লাস থ্রিতে রয়েছি ক্লাস থ্রিতে আমার বিশজন ছাত্র রয়েছে আমি আজকে একটা টপিক নিয়ে তাদের সঙ্গে আলোচনা করলাম তো পরের দিন যখন আসলো তখন আমি প্রিভিয়াস যে ক্লাসটা ক্লাসের উপর আমি তাদের কিছুটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম যে গতকালকে যা বুঝেছিলাম কতটুকু বুঝতে পারলো না পারলো তখন দেখলাম যে এখানে না আমার মোটামুটি জন শিশু মোটামুটি ভালো রেসপন্স করছে বাকি পাঁচজন আমার কিন্তু রেসপন্স করতে পারছে না তার মানে বাকি পাঁচজন ওই জিনিসটা বুঝতে পারছে না ওই যে পাঁচজনকে আমি যে আলাদা এক্সট্রাভাবে যে ডোজ দেবো এই যে এক্সট্রা ডোজ আমি এই পাঁচজনকে স্পেশালি দেবো দ্যাট ইজ কল রিমিডিয়াল টিচিং মানে কি তার যে গ্যাপসিল লার্নিং যে গতকালকের পড়া আমি কিন্তু আজকে অন্য একটা টপিক পড়াবো ঠিক আছে বাই দেউয়ে কিন্তু গতকালকের চার পড়াটা কিন্তু গ্যাপ হয়ে গেছে সে কিন্তু বুঝতে পারছে না তার শিক্ষণের ক্ষেত্রে তার গ্যাপ হয়ে গেছে শিক্ষা অর্জনের ক্ষেত্রে ফাঁক রয়েছে সেগুলিকে আমি আবার গতকালকের যে টপিকটা তাদেরকে ওই পাঁচজনকে আমি এক্সট্রা করে পড়িয়ে দেবো বুঝিয়ে দেবো আরেকবার করে তখন সেটা হবে কি আমাদের রিমিডিয়াল টিচিং বা নিরাময়মূলক শিক্ষা আশা করি আপনারা বুঝতে পারছেন নেক্সট দেখি অবিলম্বে কথন এবং লিখন কার্যাবলীর সার্থকতার মাত্রা অর্থাৎ ফিডব্যাক বোঝার জন্য এবং শিক্ষার্থীদের অধিকতর কার্যকরী শিক্ষা গ্রহণে নিবিষ্ট হতে শেখানোর জন্য কিসের প্রয়োজন ঠিক আছে অর্থাৎ শিক্ষার্থীরা তাদের কথন দক্ষতা বলুন বা লিখন দক্ষতা বলুন কথন কার্যাবলী এবং লিখন কার্যাবলী কতটুকু ভালো করতে পারছে তার জন্য আমরা যে ফিডব্যাকটা বুঝবো ফিডব্যাকটা বোঝার জন্য আমাদের কি করতে হবে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নিতে হবে সামেটিভ অ্যাসেসমেন্ট নিতে হবে ফাইনাল এক্সামিনেশন নিতে হবে না টার্ম টেস্ট নিতে হবে এখানে দেখুন ফাইনাল এক্সামিনেশন বলে কিছু হয় না যেখানেই আপনারা দেখবেন যে ফাইনাল এক্সামিনেশন দেওয়া আছে সেটা আপনারা নেগেটিভ কেটে দেবেন টার্ম বলুন বা টেস্ট বলুন এটাও কিন্তু প্যাটাগোজির ভাষায় নেগেটিভ তো দুটা বেঁচে থাকলো সামেটিভ এবং ফর্মেটিভ সামেটিভ ও ফর্মেটিভ কিন্তু দুটোই হতে পারে কিন্তু প্রশ্ন বিশেষে তো সামেটিভ অ্যাসেসমেন্ট মানে আপনারা বুঝবেন সেটা হচ্ছে সার্বিক মূল্যায়ন সেটা প্রিন্টিংয়ে মিষ্টি হচ্ছে পার্বিক দিয়ে দিচ্ছে সেটা সার্বিক হবে সার্বিক মূল্যায়ন মানে সামেটিভ অ্যাসেসমেন্ট মানে কি একদম এন্ড অফ দ্য সেশন বলতে পারেন যেমন আমরা বলি না যে একদম মানে যেমন একটা শিশু ক্লাস ফাইভের ফাইনাল একটা মূল্যায়ন আমরা নেব ক্লাস ফাইভের যখন আমরা ফাইনাল টেস্ট নেব বা ফাইনাল মূল্যায়ন যখন নেব দ্যাট ইজ কল সামেটিভ অ্যাসেসমেন্ট বা বর্তমানে অনেক সেমিস্টার সিস্টেম যেগুলো হয় এই সেমিস্টারগুলো হচ্ছে এক একটা কি সামেটিভ মানে দ্যাট ইজ কল ফাইনাল বা ইয়ার অফ সেশন বা ইয়ার অফ দ্য কোর্স যে এক্সামটা হবে এটা হবে কি সামেটিভ অ্যাসেসমেন্ট আর বাকি যতগুলো টেস্ট হবে বাকি যে কোনো মূল্যায়ন হোক না কেন দ্যাট ইজ কল ফর্মেটিভ অ্যাসেসমেন্ট তো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার কী হবে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কারণ কি কারণ আমি তাদেরকে আজকে একটা জিনিসটা বুঝালাম বোঝানোর পর কিন্তু আমি তাদেরকে যে জিজ্ঞাসা করব। অর্থাৎ আমি সেম পয়েন্টটা আমি আবার রিভাইজ করছি যে আমি ধরে নিন আজকে একটা ক্লাস কন্ডাক্ট করলাম তো এই ক্লাস শেষ করার পর আমি একটা গল্প তাদের শোনালাম তো গল্প শোনার পর আমি তাদের বললাম যে আমি যে একটা গল্প শোনালাম তো এই গল্পতে একটা ছেলের নাম রয়েছিল ছেলের নামটা কি বা এই বা এই গল্পে আমরা একটা মেয়ের নাম পেয়েছি এই মেয়েটা কি করতো বা এই মেয়েটার বাড়ি কোথায় ছিল বা মেয়ের সম্বন্ধে কিছু বলো এই যে সঙ্গে সঙ্গে যে আমি যে তাকে প্রশ্ন করছি আমি মানে চেষ্টা করছি যে সে কতটুকু বুঝতে পারছে কি না দ্যাট ইজ কল ফিডব্যাক আমি চেষ্টা করছি সে কতটুকু বুঝতে পারছে কি না বুঝতে পারছে না বুঝতে পারেনি দ্যাট ইজ কল ফিডব্যাক আর এই ফিডব্যাকে লওয়ার জন্য আমি যে এই যে সঙ্গে সঙ্গে যে প্রশ্ন করছি দ্যাট ইজ কল ফরমেটিভ অ্যাসেসমেন্ট ঠিক আছে ফরমেটিভ বিভিন্ন বিভিন্নভাবে হতে পারে ফরমেটিভ অ্যাসেসমেন্টে বিভিন্ন প্রকার আপনি যে কোনো সময় যে কোনোভাবে যে কোনো যে কোনোভাবে তাকে মূল্যায়ন করুন দ্যাট ইজ কল ফরমেটিভ ঠিক আছে ক্স দেখি তো দেখুন তার পরবর্তী প্রশ্ন কি বলেছে আমাদের নিচের কোন কার্যক্রমের সাহায্যে ভাষা এবং বাক্য বাক্য ব্যবহারে পিছিয়ে থাকা শিশুদের সবচেয়ে ভালোভাবে প্রসিত বা আমরা বলতে পারি মোটিভেট করা যায় অর্থাৎ কোনো শিশু যদি ভাষা ব্যবহার করতে বা বাক্য ব্যবহার করতে সে যদি পিছিয়ে থাকে মানে সে ভাষা ব্যবহার করতে বা বাক্য ব্যবহার করতে তার অসুবিধা হচ্ছে এই ক্ষেত্রে আপনি তাকে কিভাবে মোটিভেট করতে পারেন এক নম্বর কি দেখুন শিশুদের কথোপকথনে ধনী যন্ত্রে রেকর্ড করে শিশুরা যে কথা বলবে সেটা একটা ধনী যন্ত্রে রেকর্ড করলাম বা যে কোনো একটা ট্যাপ রেকর্ডারে রেকর্ড করলাম তারপর ওই রেকর্ডটাকে আমরা বিশ্লেষণ করব নাম্বার ওয়ান নাম্বার টু বলেছে শিশুদের নিজেদের মধ্যে কথোপকথনে উৎসাহিত করব নাম্বার থ্রি কোনো বাঘ বিশেষজ্ঞকে দিয়ে তার চিকিৎসা করাবো শিক্ষকের দ্বারা ঘন ঘন সংশোধন করিয়ে সেটা মোটিভেট করতে পারবো তো কি করলে শিশুরা মোটিভেট হবে এটা হচ্ছে কথা তো এটার কারেক্ট আনসার কী হবে ভাই খুব তাড়াতাড়ি বলুন তো এটা কারেক্ট অ্যান্সার হবে দেখুন আমি আগেই বলেছিলাম যে কোনো বাঘ বিশেষজ্ঞ টাক বিশেষজ্ঞ আমাদের চলে না কোনো বিশেষজ্ঞ নয় আপনি একজন টিচার আপনি সর্বে সর্বা আপনি অল ইন অল আপনি সব কিছু করবেন দ্যাট ইজ ফান্ডা সুতরাং এটা নেগেটিভ হয়ে গেল তারপর দেখি শিক্ষকের দ্বারা ঘন ঘন সংশোধন করিয়ে শিক্ষকের দ্বারা আমরা কি করতে পারি ঘন ঘন জিনিসটা আমরা কী করতে পারি সংশোধন করাই সেটাও কিন্তু হয় না আচ্ছা শিশুদের কথোপকথন ধ্বনি যন্ত্রে রেকর্ড করব সেটাও সম্ভব না আমরা আমাদের ক্ষেত্রে বেস্ট মেথড হবে কোনটা শিশুদের নিজেদের মধ্যে কথোপকথনে তাদেরকে কি করতে হবে উৎসাহিত করতে হবে উৎসাহিত করা মোস্ট পজিটিভ পজিটিভ ওয়ার্ড ওয়ার্ড নেগেটিভ ওয়ার্ডের ক্লাস যদি দেখে দেখে না থাকেন নেবেন আমাদের চ্যানেলে দেওয়া আছে ঠিক আছে ভাই আরেকবার আমি দিয়ে দেবো পরীক্ষার আগ মুহূর্তে আপনাদের পজিটিভ নেগেটিভ হব আপনারা আরেকবার কাইন্ডলি দেখে নেবেন তো এবারে দেখুন পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে পরবর্তী প্রশ্নে কি বলেছে আমাদের শিক্ষার্থীর পাঠ ভিত্তিক অনুমতি এবং দ্রুত যেটা শব্দ চিহ্নিতকরণ অর্থাৎ রিকগনিশন র্যাপিড রিকগনিশন অনুসন্ধান প্রক্রিয়া এবং শব্দজ্ঞানের পরীক্ষা হয় কীসের মাধ্যমে এই যে আমাদের দ্রুত শব্দ চিহ্নিতকরণ অনুসন্ধান প্রক্রিয়া তারপর শব্দজ্ঞানের পরীক্ষা আমরা কখন নিতে পারি কিভাবে নিতে পারি সংবেদনাত্মক বা প্রাক্ষবিক প্রতিক্রিয়া লব্ধ ধারণার মৌখিক প্রকাশে নির্দিষ্ট তথ্য সংবাদাদি শ্রবণে নাকি পাঠকেন্দ্রিক বুথ পরীক্ষণে রিডিং কম্প্রিহেনশন দেখুন এটা কারেক্ট আনসার হচ্ছে রিডিং কম্প্রিহেনশন যখন আমি তাকে কম্প্রিহেনশন পড়াবো যখন আমি তাকে কম্প্রিহেনশনটা রিড করাবো তখনই তার কী হবে র্যাপিড রিকগনিশন হবে সার্চ প্রসেস হবে তার শব্দ জ্ঞান হবে তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে কি পাঠকেন্দ্রিক বুথ পরীক্ষণ যোগাযোগ বা সংযোগমূলক ভাষা শিক্ষণের দায়িত্ব কোনটি নাম্বার ওয়ান অপশন লিখিত পরীক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের ভাষা শেখানো শ্রোতার উপযোগী করে ব্যাকরণ ব্যাখ্যা করা শ্রবণে কথনে পঠনে লিখনে শিক্ষার্থীর গ্রহণ ক্ষমতা এবং উৎপাদন ক্ষমতার বিকাশ ঘঠানো মানে রিসিপ্টিভ স্কিল এবং প্রোডাক্টিভ স্কিল দুটো স্কিল যেতে তার ডেভেলপ হয় ভাষা ও বানানের নিয়মগুলির বিষয় দিয়ে শব্দ এবং ব্যাকরণ শেখানো কীভাবে কারেক্ট আনসার আমি একটু সময় নিচ্ছি কারণ আপনারা যাতে কমেন্ট করতে পারেন একটু ভেবে চিনতে কারণ সেটা আপনাদের প্র্যাকটিস সেট বলে ধরে নেবেন ভাই অতি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেখুন যোগাযোগ বা আবিষ্কারমূলক ভাষা শিক্ষণের দায়িত্ব হচ্ছে লিখিত পরীক্ষা আমাদের হয় না নেগেটিভ শ্রোতার উপযোগী করে ব্যাকরণ ব্যাখ্যা করবে সে শুনবে শোনার জন্য তার ব্যাকরণের তাকে কি করে আমরা ব্যাখ্যা করব দ্যাট ইজ নেগেটিভ হয়ে গেল আর ভাষা এবং বানান এই ক্ষেত্রে কোনো ফ্যাক্টর না যোগাযোগের ক্ষেত্রে আমরা দেখুন যোগাযোগ করতে পারি বানান ছাড়া যোগাযোগ করতে পারি বানান ছাড়া যোগাযোগ করতে পারি কিনা না আপনি বলুন আমি বানান জানি না উচ্চারণ করে নেব কিন্তু লেখার সময় বানান ভুল হবে আমি আপনাদেরকে কিছু লাইন এবার গড় গড় করে বলে দিচ্ছি কিন্তু আমি যদি লিখি তাহলে হয়তো বা বানান ভুল হতে পারে ঠিক আছে আমার হবে না বাইতে হবে ছোটো শিশুদের হবে আপনাদের হবে না কিন্তু ছোটো শিশুরা কথা বলতে পারবে কিন্তু যে কথাগুলো বলবে সেই কথা সবাই যে শুদ্ধভাবে বানান শুদ্ধভাবে লিখতে পারবে সেটা কিন্তু কথা রয়েছে না সুতরাং কারেক্ট অ্যান্সার হবে কি কথনে শ্রবণে পঠনে এবং লিখন অর্থাৎ কি এল এস আর ডাব্লিউ সবটি একীকরণ পদ্ধতিতে হতে হবে এবং এল এবং আর এই দুটা হচ্ছে কি আমাদের রিসেপটিভ স্কিল এবং এস এবং ডাব্লিউ অর্থাৎ স্পিকিং এবং রাইটিং কথন এবং লিখন হচ্ছে আমাদের প্রোডাক্টিভ স্কিল এই এই দুটা স্কিল লিসেনিং আমাদের কি আর রিসেপ্টিভ স্কিল এবং প্রোডাক্টিভ স্কিল দুটা স্কিলেরই সমানভাবে যাতে বিকাশ হয় তখনই তার কি হবে যোগাযোগ এবং ভাষা শিক্ষণ সার্থক হবে নেক্সট কোয়েশ্চন কীভাবে শিক্ষার্থীকে তার নিজের শিক্ষা লাভের ব্যাপারে দায়িত্বশীল কুলা তুলা যে দায়িত্বশীল করে তোলা যাবে কিভাবে শিক্ষার্থীকে তার নিজের শিক্ষা লাভের ব্যাপারে আমরা দায়িত্বশীল করে তুলতে পারি সে তার নিজের শিক্ষা নিজে কিভাবে লাভ করতে পারে কোন প্রসেসে আমরা তাকে দায়িত্বশীল করে তুলতে পারি কোন পদ্ধতির মাধ্যমে বা কিভাবে বার্তালাপ বা যোগাযোগ প্রযুক্তিকে ব্যবহার করে ছোট্ট শিশুদের ক্ষেত্রে আমরা প্রযুক্তি ব্যবহার করি না নেগেটিভ আমরা কেটে দিন আরও বেশি করে প্রশ্ন করার জন্য শিক্ষার্থীদের প্র উৎসাহিত করে নিই শিক্ষার্থীরা যত বেশি প্রশ্ন করবে তত তারা বেশি শিখতে পারবে কারণ কি কারণ দেখুন আমরা বলি না জানিবার ইচ্ছা জিজ্ঞাসা কোনো কিছু জানতে গেলে আপনাকে জিজ্ঞাসা করতে হবে আপনাকে যদি কোনো কিছু জানতে হয় যার কাছে জানতে হবে যার কাছে আপনার জানার ইচ্ছা আছে অর্থাৎ মোর নলেজেবল পার্সন অ্যাকর্ডিং টু বাইগোটস্কি বাইগোটস্কির মধ্যে বাইগোটস্কি বলেছিলেন যে একজন ব্যক্তি রয়েছে আপনার কাছে যার কাছে আপনার থেকে জ্ঞান বেশি তাকে বলা হয় এম মোর নলেজেবল আদার তো এই ক্ষেত্রে আপনি শিক্ষার্থীরা যত বেশি প্রশ্ন করতে প্রশ্ন করবে তত বেশি তারা শিখতে পারবে সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার বি আপাতত পরে দেখি হোমওয়ার্ক শিশুদের ক্ষেত্রে আমাদের হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট দেওয়া সবগুলা নেগেটিভ কেন নেগেটিভ কারণ সেখানে শিক্ষকের ইনভলভ থাকে না শিক্ষকরা ছাত্রদের উপর সফে দিন শপে দিয়ে চলে যান যে তোমরা এই কাজগুলি করে নাও সেখানে শিক্ষকের কোনো ভূমিকা থাকে না যার কারণে হোমওয়ার্ক নেগেটিভ হয়ে যায় তারপর দেখি শিক্ষার্থীদের মতামতকে আমরা অগ্রাহ্য করবো তাদের মতামতকে আমরা অগ্রাহ্য কখনো করি না সুতরাং অপশন নাম্বার বি দ্য রাইট অ্যান্সার তাকে আরও বেশি করে প্রশ্ন করার জন্য শিক্ষার্থীদের আমরা প্র প্র উৎসাহিত করবো সুতরাং প্র উৎসাহিত করা বা মোটিভেট করা সেটা হচ্ছে কি মোস্ট পজিটিভ ওয়ার্ড সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার টু লেখা বা বলার সময় শিক্ষার্থীরা কিছু কিছু শব্দের ক্ষেত্র নির্ভর অর্থ পার্থক্য অনুধাবন করতে যেমন বড় লোক গল্প বড়ো ভালো এমন কিছু সঠিক ব্যবহার করার চেষ্টা কিভাবে শুরু করতে হবে লেখা এবং বলার সময় শিক্ষার্থীরা কিছু কিছু মানে শব্দ যেমন বড় বড় একটা শব্দ আছে বড় কিন্তু বড়র সঙ্গে যদি আমরা বড় লুক করে দেই তাহলে তার অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যাবে বড় গল্প যদি বলি তার অন্য একটা অর্থ হবে বড় ভালো যদি বলি তাহলে কিন্তু তার অর্থ মানে একটু সম্পূর্ণ আলাদা একটা কী হবে অর্থ প্রকাশ পাবে তো এই যে ধারণাটা এই ধারণা বা এই যে প্রচেষ্টা বা এটা যে ব্যবহার করবে সেটা আমরা শিশুদের কিভাবে শুরু করতে পারি মূল শব্দগুলির প্রতি শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার পর সেগুলির সঙ্গে কোন কোন শব্দ বসতে পারে তা জানি ইয়েস বড়ো কথা বড় হচ্ছে মূল শব্দ বড় শব্দে আমরা লোকযুক্ত করলাম গল্প যুক্ত করলাম ভালো যুক্ত করলাম আর অনেকগুলি শব্দ যুক্ত হতে পারে সেই সব শব্দের অর্থ লিখিয়ে শিক্ষার্থীদের সেগুলি শিখতে এবং ব্যবহার করতে আমরা শিক্ষার্থীকে কখনো শিখতে দিই না শিক্ষার্থীরা কখনো এগুলো শিখো মুখস্থ করো কণ্ঠস্থ করো ঠুটস্ত করো নাকস্ত করো গলস্থ করো আমরা কখনো বলি না দ্যাট ইজ কল নেগেটিভ কথন এবং লিখন অনুশীলনের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা বিশেষ ক্লাস বা স্পেশাল ক্লাস আমাদের পেটাগুজির ভাষায় নেই সুতরাং এটা ক্যান্সেল ভুলগুলো দেখিয়ে পর সেগুলি সংশোধন করি এখানে ভুল শুদ্ধর ব্যাপার কোথা থেকে চলে আসলো ব্যাপার নয় ব্যাপার হচ্ছে কি মূল শব্দগুলো কিওয়ার্ড যেগুলো আছে যেমন বড় বড়টা হচ্ছে আমাদের কিওয়ার্ড তো বড়োগুলা কিওয়ার্ডের যে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার পর সেগুলির সঙ্গে কি কী শব্দ বসতে পারে সেটা আমরা জানাবো যে বড়োর সঙ্গে দেখো বড় লোক বসবে বড় লোক বসলে এই তার অর্থ হবে যে বড় লোক বড় গল্প যেমন গল্প গল্পটা অনেক বড়ো হবে বড় ভালো মানে সেখানে কী বোঝাচ্ছে তুমি অনেক ভালো এখানে বড়লো লোক বড়ো ভালো বলতে এই ভালো বড়ো ভালো যদি বলি তাহলে অনেক ভালো ঠিক আছে তো এই এখানে বড়ো শব্দের অর্থ অনেক হয়ে গেল এখানে বড় গল্প বড় মানে একটা দীর্ঘ হয়ে গেল। এখানে বড় লোক মানে তার অন্য একটা সম্পূর্ণ অর্থ দাঁড়িয়ে গেল। এইভাবে তারা আমরা বুঝাতে পারি ব্যাকরণ শিক্ষাদানের সঠিক ধারণাগত পটভূমি কোনটি ব্যাকরণ শিক্ষাদানের যেটা কারেক্ট পারসপেক্টিভ সেটা কোনটা ব্যাকরণের নিয়মনীতি নীতি চাপানোর চেষ্টা করলে যোগাযোগ দক্ষতা সীমিত হয়ে পড়ে ব্যাকরণ নিয়মাবলী দখলে আনার জন্য লেখার কাজেই সর্বাপেক্ষা উপযোগী পন্থা শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের প্রয়োজনীয় ব্যাকরণের নিয়মগুলি আবিষ্কারের জন্য যোগদান করতে পারে ব্যাকরণিক সাংগঠন সংগঠনগুলি গ্রামাটিক্যাল স্ট্রাকচার অভ্যাস করার জন্য বাড়তি বা অতিরিক্ত বা ড্রিল চর্চা করানো উচিত কোয়েশন নাম্বার টু এখানে প্রথমে আমরা অতিরিক্ত বা ড্রিল প্র্যাকটিস যেটা সেটা আমরা আগেই আমরা সরিয়ে দিই এটা আমরা কেটে দিই কারণ এটা নেগেটিভ ওয়ার্ড কারণ ড্রিল প্র্যাকটিস আমরা কখনও করাই না বাড়তি অভ্যাস আমরা কখনও করাবো না দ্যাট ইজ কল নেগেটিভ ওয়ার্ড এটা আমরা কেটে দিলাম তারপর দেখি ব্যাকরণের নিয়মাবলী শেখার জন্য শুধু যে রাইটিং টাস্ক সেই সর্বযোগী পন্থা মোটেই না আর ব্যাকরণের নিয়মগুলি চাপানোর চেষ্টা করলে যোগাযোগ দক্ষতাকে সীমিত হয়ে যায় যেমন আমি ব্যাকরণ শিখে গেছি একটা কথা একটা কথা ভাবুন আপনি এই যে টিচার আপনি ব্যাকরণ শিখে গেছেন তার তার মানে কি আপনি অন্যজনের সঙ্গে কমিউনিকেশন স্কিল কি আপনার খারাপ হয়ে গেছে নাকি যোগাযোগ দক্ষতা কি আপনার খারাপ হয়ে গেছে মোটেই না ব্যাকরণের নিয়মাবলী আপনি যদি ভালো করে শিখে নেন আপনার যে কমিউনিকেশন স্কিল রয়েছে যোগাযোগ দক্ষতা রয়েছে সেটারও ভালো হবে সেটা সীমিত হবে না সেটা অসীম হয়ে যাবে সুতরাং এটাও আমাদের অপশন হলো না তো কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার থ্রি শিক্ষার্থীরা নিজেরাই নিজেদের প্রয়োজনীয় ব্যাকরণিক নিয়মগুলি যদি আবিষ্কার করতে পারে তাহলেই বেটার হবে কারণ যেখানে আবিষ্কার রয়েছে তার থেকে বড় পজিটিভ ওয়ার্ড আর কিছু হতে পারে না ডিসকভার ইজ দ্য মোস্ট পজিটিভ ওয়ার্ড বা ওন থিঙ্কিং ওন লার্নিং ওন প্রসেস শিক্ষকরা শিশুরা একটি পার্টিসিপেশন দিস ইজ দ্য মোস্ট যেখানে তারা আবিষ্কার করবে সেখানে তারা কোথাও না কোথাও কী 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 থাকবে অ্যাক্টিভ পার্টিসিপেশন করবে আমি যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট না করতে পারি তাহলে কোনো কিছু আমি আবিষ্কার করতে পারবো না সক্রিয়ভাবে শনাক্তকরণ এবং তার অর্থ নিরূপণে অংশগ্রহণ করানোর উদ্দেশ্য সিদ্ধ করে কোনটা অর্থাৎ সক্রিয়ভাবে ধনী শনাক্তকরণ অ্যাক্টিভলি অ্যাক্টিভলি যদি ধনী শনাক্তকরণ করি বা তার অর্থ নিরূপণে যদি তাকে অংশগ্রহণ করানোর জন্য আমাদের মূল উদ্দেশ্য কি শ্রবণকথন পঠন লিখন কোয়েশ্চন ধ্বনি শনাক্তকরণ ধনী শনাক্তকরণ ধ্বনি ধ্বনি মানে কি ধ্বনি মানে হচ্ছে একটা সাউন্ড এবং ওই শিশুটা সাউন্ডটাকে শনাক্তকরণ মানে কি বুঝবে সাউন্ডটাকে বুঝবে তো সাউন্ডটাকে সে কি করে বুঝবে ভাই সাউন্ডটা সে কি লিখে বুঝবে নাকি কি পড়ে বুঝবে নাকি শুনে বুঝবে নাকি বলে বুঝবে সাউন্ড একটা সাউন্ড যখন সে শুনবে একটা শব্দ যখন সে শুনবে একটা ধ্বনি ধ্বনি যখন সে শুনবে তখনই না সে বুঝতে পারবে তাই না একটা সাউন্ড আমি একটা ভাষা শিখতে চাচ্ছি একটা নতুন ভাষা যে ভাষাটা আমি জানি না ধরে নিন একটা ভাষা রয়েছে কানাড়া ভাষা আমি কানাড়া ভাষাটা জানি না যদি কানাডা ভাষাটা যদি আমার শিখতে হয় আমাকে সর্বপ্রথম কি করতে হবে কানাডা ভাষাটা আমাকে ভালো করে শুনতে হবে যে কানাড়া ব্যক্তিরা কি করে কথা বলে কানাড়ার যে সাউন্ড আছে যে ধ্বনি আছে এই ধ্বনিগুলা কি কি বর্ণের প্রত্যেকটা বর্ণের এক একটা ধ্বনি থাকে ওই ধ্বনিগুলা কী কী আমাকে প্রথমে কী করতে হবে সেগুলো শুনতে হবে শোনার পর আমার সেই জিনিসগুলো আমাকে বুঝতে হবে তারপর বলতে হবে তারপর পড়তে হবে তারপর লিখতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রথমে আমাকে কি করতে হবে ধ্বনিটা কী করতে হবে শুনতে হবে সুতরাং লিসেনিং ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে ক্লিয়ার লিখবেন ভাই ভাষা আহরণ ক্ষমতা মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন মানুষের মনে রূপে পূর্ব নির্ধারিত ঠিক আছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যেটা প্রসেস আছে ল্যাঙ্গুয়েজ ভাষা আহরণ ক্ষমতা যাকে বলা হয় সেই ক্ষমতাটা মানুষের মধ্যে পূর্ব নির্ধারিত অর্থাৎ একটা মানুষ জন্মানোর সময় সে তার ভাষা আহরণ ক্ষমতা নিয়ে জন্মায় মানুষ একটি নির্দিষ্ট ভাষা সংগঠন নিয়ে জন্মায় যা সে পরবর্তী সময়ে ব্যবহার করতে পারে এই পর্যবেক্ষণটা কিসের পর্যবেক্ষণ সেটা প্রকৃতিবাদী প্রবর্তনার নাকি যোগাযোগমূলক প্রবর্তনা নাকি প্রৈতিকমূলক প্রবর্তনা নাকি সংমানাত্মক প্রবর্তনা এটা আমাদের কী বলবো আমরা এটা কারেক্ট অ্যান্সার কী হবে টু তো এটা কারেক্ট আনসার দেখুন বাসটা আহরণ ক্ষমতা একটা মানুষের পূর্ব নির্ধারিত মানে কি মানে মানুষ জন্মের সময় সেই ভাষাটা ভাষা আহরণ ক্ষমতা নিয়ে জন্মায় তার মানে কি প্রাকৃতিকভাবে তার মধ্যে তার মধ্যে ওই জিনিসটা রয়েছে তো প্রাকৃতিক মাধ্যমে বা প্রাকৃতিকভাবে ন্যাচারালি তার মধ্যে ওই জিনিসটা রয়েছে সুতরাং ন্যাচারালিস্টিক অ্যাপ্রোচ বা প্রকৃতিবাদী প্রবর্তনা ইজ দ্য রাইট আনসার নিচের কোনটি শব্দ ভাণ্ডারগত অধ্যয়নের অঙ্গ নিচের কোনটা শব্দভাণ্ডার অধ্যয়ন বা ভকেবুলারি স্টাডির একটা অঙ্গ প্রবচন উপসর্গ নাকি ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী শব্দ সংস্থাপন নাকি প্রত্যয় কী হতে পারে কারেক্ট আনসার তাড়াতাড়ি কমেন্ট করুন এখানে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হবে কি শব্দ ভাণ্ডারগত অধ্যয়নের যেটা অঙ্গ সেটা হবে কি ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী শব্দ সংস্থাপন যেমন কি যেমন আগে যেটা আমরা উদাহরণ দিয়েছিলাম বড় লোক ঠিক আছে একটা সেন্টেন্স যদি লেখি বড় লোক যেমন ধরে নিন একটা শব্দ বড় লোক ছেড়ে দিই আমরা একটা শব্দ লেখলাম বড় বড় আমরা শব্দ লেখলাম যদি আমরা বাক্যটা যদি লেখি যদি আমরা বাক্যটা এমন একটা বাক্য লেখলাম এই বাক্যর সঙ্গে বড় অর্থ কিন্তু একটা হবে আরেকটা যদি বাক্য লেখি অন্য কোনো সেন্সে যদি আমরা লেখি তখন কি হবে সে বড়টা চেঞ্জ হয়ে যাবে বড়োর যেটা অর্থ রয়েছে অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী শব্দ সংস্থাপন করতে হবে যে এখানে বলেছে ওই ব্যক্তিটা অনেক বেশি পয়সাওয়ালা অনেক বেশি টাকাওয়ালা তো এই ক্ষেত্রে আমরা কি করবো বড় লোক ওই ব্যক্তিটা মনের মানুষ এই ব্যক্তির মতো আর কোনো মানুষ হয় না তো এই ক্ষেত্রে আমরা কী করবো বড়ের সঙ্গে আমরা কি করব লুক লাগিয়ে দেবো সেই মানুষটা খুব বড় ভালো ঠিক আছে এটা ভালো লাগিয়ে দেবো বড়ো ভালো তো এই ক্ষেত্রে দেখুন যে ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী বা বাক্যের বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের শব্দ সংস্থাপন হচ্ছে ঠিক আছে ভাই নেক্সট প্রশ্ন দেখি ব্যাকরণ শিক্ষণ ক্ষেত্রে প্রচলিত ভ্রান্ত অনুমানটিকে চিহ্নিত করুন এখানে ব্যাকরণ শিক্ষণের ক্ষেত্রে নিচে চারটা লাইন দেওয়া আছে কোনটা ভ্রান্ত অনুমান সেটা বা কোনটা কোনটি আমাদের ভুল অনুমান সেটা আমাদের বের করতে হবে টু ফিফটি ফাইভ প্রথাগত ব্যাকরণ শিক্ষণ সাধারণত কথন ও লিখনের মধ্যে সঞ্চালিত হয়ে যায় দেখুন আগে বলেছিলাম শুধু কথন এবং লিখনের মধ্যে কি ব্যাকরণ সঞ্চালন হয় না মুঠেই না সেটা ঠিক নয় শিক্ষার্থীদের খাতায় সংশোধন চিহ্নিত করে বিশেষ লাভ হয় না ইস রাইট শিক্ষার্থীদের খাতায় যদি আমরা বিশেষ সংশোধন করি তাহলে কি সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে বিশেষ লাভ হয়ে যাবে সেখানে কোনো লাভ হবে না কথাটা সত্য কারণ কি শিক্ষার্থীরা বারবার ভুল করবে আমি তাকে যতবার ভুল করবে ততবার আমি তার খাতায় ভুল চিহ্ন দিয়ে দেব। ভুল দিয়ে দেবো ততবার আমি ভুল দিয়ে দেবো আমি বলবো এটার শুদ্ধ হচ্ছে ওইটা ওইটা শুদ্ধ হচ্ছে ওইটা ওইটা শুদ্ধ হচ্ছে ওইটা কারণ সেই জিনিসটা যদি কেন আমার ভুল হচ্ছে কেন আমার ভুল হচ্ছে ওই জিনিসটা যদি আমি নাইবা জানি তাহলে এই শব্দগুলা যতবারই লেখবো ততবারই আমার কী হবে ভুল হবে আমার কেন ভুল হচ্ছে সেটা আমাকে জানতে হবে সুতরাং অপশন নম্বর টু কারেক্ট একটি স্বাক্ষর এবং ভাষা সমৃদ্ধ পরিবেশে প্রতিবেশী জটিল ব্যাকরণ অধিগম্য হয় ইয়াস একটা যদি লিটারেসি স্কিল বা ভাষা সমৃদ্ধ প্রতিবেশী আমরা জটিল ব্যাকরণ আমরা শিখতে পারি কারণ অনেক বেশি যদি একটা লিটারেসি একটা যদি আমরা যদি কী বলবো আপনাদের একটা কবিতা যদি দেখি কবিতার ক্ষেত্রে কিন্তু অনেক ছন্দ থাকবে অলঙ্কার থাকবে অনেক ক্রিটিক্যাল বিষয় থাকবে নিশ্চয় অলঙ্কার কি ব্যতিরিক অলঙ্কার কি অনুপ্রাস অলঙ্কার কি জমক অলঙ্কার কি শ্লেষ অলঙ্কার কি একটা লিটারেসি স্কিলে আমরা কিন্তু সেগুলো জটিল ব্যাকরণ অধিগম্য বা আমরা বুঝতে পারবো সেটা কারেক্ট পঠনের সঙ্গে সঙ্গে লিখনের মধ্যে আমাদের শিক্ষার্থীর ব্যাকরণের প্রীতির পরিসর ঘটে পড়ার সময় কিন্তু ব্যাকরণের প্রয়োজন হয় এবং লেখার সময় ব্যাকরণের প্রয়োজন হয় সুতরাং শুধুমাত্র কথন এবং লিখনের মাধ্যমে যদি ব্যাকরণটা শিক্ষন হয় সেটা প্রতলিতভাবে কথা রয়েছে সেটা কিন্তু ভুল এবং এখানে বলেছে নিচের কোনটা ভ্রান্ত তো ভ্রান্ত মানে অপশন নাম্বার ওয়ান ইস ভ্রান্ত একটি মিশ্র সম্পন্ন দলের মধ্যে বিভিন্নতা থাকে কিসের মিক্সড অ্যাবিলিটি গ্রুপ যে থাকে তার মধ্যে বিভিন্নতা থাকে বিভিন্নতা কিসের মধ্যে থাকে সামাজিক স্তরের জ্ঞান ও দক্ষতার অর্থনৈতিক মর্যাদার নাকি লিঙ্গ এবং বয়সের আমরা একটা ক্লাসরুম সিচুয়েশনের দিক দিয়ে আপনি ভাববেন এখানে সামাজিক স্তর বলতে আমরা আমাদের ছোট শিশুতে আমরা সামাজিকভাবে ভেদাভেদ করি না যে ওই শিশুটা বড় বড়ো জাত থেকে এসেছে আরও ছোটো জাত থেকে এসেছে সেরকম কোনো কথা আমাদের আসে না সুতরাং এটা হচ্ছে না অর্থনৈতিক মর্যাদা কার বাবার কতটুকু সম্পত্তি রয়েছে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা টিচার আমরা কী করব সবাইকে সমানভাবে পাঠদান করব কার কে ছেলে কে মেয়ে কার বয়স কত সে নিয়ে আমরা ভাববো না তো আমাদের মধ্যে বিভিন্নতা থাকে বা মিক্সড এবিলিটি গ্রুপের মধ্যে এবিলিটি থাকে বিভিন্নতা থাকে কিসের ক্ষেত্রে জ্ঞান এবং দক্ষতার ক্ষেত্রে আমার একটা ক্লাসরুম রয়েছে ক্লাসরুম ধরে নিয়ে ক্লাস টু এখানে আমার বিশজন ছাত্র রয়েছে এখানে মধ্যে কারোবার জ্ঞান একটু বেশি রয়েছে কারোবার জ্ঞান একটু কম রয়েছে কারোবার দক্ষতা একটু বেশি রয়েছে কারোবার দক্ষতা একটু কম রয়েছে এখানে বিভিন্নতা থাকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা যার ফলে প্রত্যেকটা মানুষের জ্ঞানও আলাদা হবে প্রত্যেকটা মানুষের দক্ষতাও কীভাবে আলাদা হবে প্রত্যেক ক্লাসের সব শিক্ষার্থী সমান জ্ঞান এবং সমান দক্ষতার হবে না ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখি সৃজনমূলক পাঠ এবং তথ্যমূলক পাঠ অনুধাবনের মধ্যে পার্থক্য থাকে পাঠের ক্ষেত্রে আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে কী প্রত্যাশা করব সৃজনমূলক পাঠ এবং তথ্যমূলক পাঠ সৃজনমূলক পাঠ মানে কি একটা শিশুর নতুন করে কোনো একটা তৈরি করছে ক্রিয়েটিভিটি দিট ইজ সৃজনমূলক পাঠ যেটা যেটা আমরা পড়ে কি করতে পারি কিছু একটা নতুন কিছু সৃষ্টি করতে পারি আর তথ্যমূলক পাঠ মানে কি যেটা পড়ে আমরা শুধু এটা থেকে তথ্য কালেকশন করতে পারি বা ডাটা কালেকশন করতে পারি এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য থাকে একটা পার্থক্য ডিফারেন্স একটা কিন্তু থাকে তো পাঠের ক্ষেত্রে আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে কি প্রত্যাশা করতে পারি কেবলমাত্র স্বল্প খোবিক প্রতিক্রিয়া আমার এমোশনাল রেসপন্স অধিক বৌদ্ধিক ব্যাখ্যা এবং স্বল্প প্রাক্ষবিক প্রতিক্রিয়া শৈলীর অধিক ও গুণ উপলব্ধি এবং লেখকের বক্তব্যের বিচার তাকে অধিক বৌদ্ধিক ব্যাখ্যা এটার কারেক্ট আনসার হবে স্টাইল শৈলীর অধিক গুণ গুণ উপলব্ধি যে একজন ব্যক্তি সৃজনশীল পাঠ করছে তার মধ্যে সে কোন স্টাইলে সৃজন করছে সে যে সৃজনশীল করছে সে কোন স্টাইলের মধ্যে সৃজন করছে সেটা আমরা দেখব এবং সে যে লেখছে তার লেখার মধ্যে তার কতটুকু ক্লারিটি রয়েছে সেটা আমরা একটু বিচার করব। দ্যাট ইজ কল্ড অপশন নাম্বার থ্রি ইজ দ্য রাইট অ্যান্সার নিচের কোনটি শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান শিক্ষার্থী কেন্দ্রিক দেখুন প্রদর্শনমূলক পাঠদান মডেল বা প্রতিরূপের সাহায্যে পাঠদান ভাষণপূর্বক ভাষণ সম্প্রস পাঠদান এবং ব্যক্তি প্রয়োজনমুখী পাঠদান এখানে আমাদের কারেক্ট আনসার কী হবে প্রদর্শনমূলক পাঠদান মানে কি ডেমনস্ট্রেশন মেথড এবং মডেলের সাইজে যদি আপনি পাঠদান করেন ছোটো শিশুরা মডেল দিয়ে তেমন বুঝবে না আর ভাষণ তো লেকচার মেথড আমাদের নেগেটিভ সুতরাং ব্যক্তি প্রয়োজনমুখী পাঠদান হবে শিক্ষার্থীকে দিক মানে কি চাইল্ড সেন্ট্রিক এডুকেশনে বলেছে কি প্রত্যেকটা শিশুকে আলাদাভাবে আপনাকে বুঝাতে হবে যে শিশুটা যেভাবে বুঝে আপনি একটা ক্লাসে আপনি কি করছেন আপনি তাকে একটা ধারণা দিচ্ছেন যে ম্যাঙ্গোর ধারণা দিচ্ছেন ম্যাঙ্গোর ধারণা তো ম্যাঙ্গোর ধারণা আপনি তাকে দিচ্ছেন যে ম্যাঙ্গো আপনি কি করছেন একটা ম্যাঙ্গো আপনি কি করেছেন এখানে অঙ্কন করে দিচ্ছেন করে আপনি ক্লাসে বুঝাচ্ছেন এখানে দেখলেন যে আমার পাঁচজন স্টুডেন্ট বুঝলো বাকি আমার পনেরো জন স্টুডেন্টে তো ম্যাঙ্গোটা বুঝলো না তখন আপনি কি করবেন একটা অরিজিনাল ম্যাঙ্গো নিয়ে আসবেন ম্যাঙ্গো নিয়ে এসে দেখালেন তারপর বাকিরাও কিন্তু বুঝে গেল বাকি পাঁচজনে বুঝলো এবার রয়েছে বাকি দশজন স্যার ম্যাঙ্গো তো সবুজ হয় তো ম্যাঙ্গো আপনি বলছেন ম্যাঙ্গো লাল হবে ম্যাঙ্গো হলুদ হবে সেটা কীরকম হবে তখন আপনি একটা পাকা আপেল সরি আপনি তাকে কী করবেন একটা পাকা ম্যাঙ্গো নিয়ে আসবেন তখন সে যখন পাকা যখন ম্যাঙ্গো আপনি যখন নিয়ে যাবেন তখন সে বুঝতে পারবে ইয়েস এটা 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 হচ্ছে কি পাকা ম্যাঙ্গো সেটা কাঁচা ম্যাঙ্গো এবং পাকা ম্যাঙ্গোর মধ্যে কী থাকে রঙের বা কালারের ডিফারেন্স থাকে অর্থাৎ কি ব্যক্তি প্রয়োজন কি যে শিক্ষার্থী যেভাবে বুঝে তাকে সেইভাবেই বুঝাতে হবে দ্যাট ইজ কল শিক্ষার্থী কেন্দ্রিক প্রধান আপনি যেভাবে যে শিক্ষার্থীকে বুঝাতে পারেন এমন কোনো কথা নয় যে আপনি এক পদ্ধতিতে এক সিস্টেমে সবাইকে বুঝাবেন আপনি এক সিস্টেমে বুঝাচ্ছেন দেখছেন আপনার ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট বুঝে গেছে বাকি ফিফটি পার্সেন্ট বুঝতে পারছেন তো বাকি ফিফটি পার্সেন্ট যে বুঝতে পারেনি তাদেরকে আপনি অন্যভাবে আপনি বুঝাবেন দ্যাট ইজ কল ব্যক্তি প্রয়োজনমুখী পারদান ইজ দা রাইট অ্যান্সার কোনটির মাধ্যমে সুষম সুষম গতিবেগ সম্পন্ন শিক্ষার্থীর মূল্যায়ন সম্ভব নাও হতে পারে যারা কাইনেস্টিক শিক্ষার্থী আছে তাদের মূল্যায়ন সম্ভব নাও হতে পারে সুষম গতিবেগ সম্পন্ন শিক্ষার্থী তাদের মূল্যায়ন নাও হতে পারে দীর্ঘ পরীক্ষা দীর্ঘ রচনা ধর্মী প্রশ্নোত্তর নকশা বা অনুচিত অঙ্কন বা শূন্যস্থান প্রণয়ের মাধ্যমে চরিত্র অভিনয়ের দলবদ্ধ কাজ নির্বাচনমূলক প্রশ্নাবলী সুষম গতিবেগ সম্পন্ন শিক্ষার্থীর মূল্যায়ন নাও হতে পারে কোথায় দীর্ঘ পরীক্ষা বা দীর্ঘ রচনাধর্মী প্রশ্নোত্তর সবাই নাও লিখতে পারে অনেক শিক্ষার্থী আছে যারা লিখতে পারবে না যার ফলে সুষম গতিবেগ সম্পন্ন আপনি মূল্যায়ন সেখানে সম্ভব হবে না কিন্তু ডায়াগ্রাম দিয়ে ডায়াগ্রাম অঙ্কন করো বা শূন্যস্থান পূরণ করো বা চরিত্র অভিনয় করো দলবদ্ধ গ্রুপ ওয়ার্ক করো গ্রুপ ওয়ার্ক যদি করি তাহলে যারা পারছে না তারাও পারবে আর যারা বেশি পারে তারা যারা কম পারে তাদেরকে শিখিয়ে দেবে সিম্পল প্রসেস আর এমসি কু তো ভাই সবাই পারবে সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হবে কি অপশন নাম্বার ওয়ান বা এ ইজ দ্য রাইট অ্যান্সার দেখুন শিক্ষণ মানেই শেখা নয় ঠিক আছে টিচিং করা এবং সে টিচিং করা এবং নিজে শেখা অনেক তফাৎ আছে তাই না আপনি নিজে শিখছেন এবং আপনি নিজে শিখাবেন দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে আপনি শিখবেন একইভাবে কিন্তু আপনি যখন এটা ছাত্রকে শেখাবেন সেটা কিন্তু আপনার আলাদা ট্যালেন্ট হতে হবে আপনি অনেক কিছু জানেন কিন্তু আপনি ছাত্রদের শেখাতে পারবেন না তো এই কথা বলেছি কি শিক্ষণ মানে শিক্ষণ মানে শেখানো মানেই শিক্ষণ নয় শিক্ষণ মানেই শিক্ষণ নয় অর্থাৎ শেখানো মানেই শেখা নয় ছাত্রদেরকে শেখানো মানেই আমার নিজের শিখা নয় তার কারণ কি তার কারণ কি বলুন তো তার কারণ কী শিক্ষার্থীর অনানুষ্ঠানিক আলোচনাতে বেশি মনোযোগ দেয় শিক্ষার্থীরা ইনফর্মেল আলোচনাতে বেশি আচ বেশি মনোযোগ দেয় সেটা ভুল কথা কারণ কি আপনি যদি তাকে কি বলবো আপনি তাকে মোটিভেট করতে পারেন তার প্রতি আপনি যদি পেশনা যোগাতে পারেন তাকে যদি আপনি অ্যাট্রাকটিভ করতে পারেন তাহলে সে হানড্রেড পারসেন্ট আপনার কথাতেই সে মনোযোগ দেবে সে কোনো ইনফরম্যাল আলোচনাতে মনোযোগ দেবে না নাম্বার টু রয়েছে কি শিক্ষক এবং শিক্ষার্থীর আর্থসামাজিক স্তর সমান না হতে পারে আগে বলেছিলাম যে এখানে আমাদের কার বাবার কতটুকু সম্পত্তি সেটা নিয়ে আমরা ভাবি না কার কতটুকু সামাজিক মর্যাদা কে ছোটো লোক কে বড়ো লোক কে ছোটো জাত বড়োজাত এই সমস্ত কোনো ফ্যাক্টর আমাদের ক্ষেত্রে কোনো মেন্টর করে না সেটা ক্যান্সেল শিক্ষক বা শিক্ষার্থী কেউ কখনো কোনো বিষয়ে সব জ্ঞান আয়ত্ত করতে পারে না সেটা ভুল কথা সবাই কিন্তু শিক্ষক হতে গেলে অনেক কিছু ব্যাপার জানতে হয় এবং শিক্ষার্থী অনেক ভালো গিফটেড চিলড্রেন আছে যারা কিন্তু আপনি যা শিখাবেন তারা সব কিছু কিন্তু শিখে যাবে সুতরাং এটাও কিন্তু ভুল তো আলটিমেটলি কারেক্ট অ্যান্সার আমাদের হলো কি অপশন নাম্বার থ্রি শিক্ষার্থীদের মধ্যে পারঙ্গ পারমঙ্গতার ব্যক্তিত্বের এবং পশ্চাৎ পদক্ষতা বিভিন্নতা থাকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে বিভিন্ন শিক্ষার্থীরা আসে যার কারণে আপনি আপনি এজ এ শিখছেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড থেকে শিখছেন কিন্তু একটা ছাত্রকে যখন শিখাবেন ওই ছাত্ররা কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসবে তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থাকতে হবে যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে যে ছাত্রগুলো আছে আপনি তাদেরকে কি করে শেখাবেন সেটা আপনাকে জানতে হবে সুতরাং তার পরবর্তী প্রশ্ন দেখি একটি আনুষ্ঠানিক অভিযোগপত্রের বা ফর্ম্যাল কমপ্লেন লেটার কোন অংশ অভিযোগের সংক্ষিপ্ত বর্ণনা রাখা হয় একটা ফর্মেল কমপ্লেন লেটারের কোন অংশে অভিযোগের সংক্ষিপ্ত বর্ণনা আমরা যেটা অভিযোগ করব সে অভিযোগের সংক্ষিপ্ত মানে একদম মানে এই লাইনটা পড়লেই আমরা সম্পূর্ণ অভিযোগটা বুঝতে পারবো কি লেখা আছে লেটারে সেটা আমরা বুঝতে পারবো সম্মোধনের পরে এবং সমাপ্তি সূচক অংশের আগে সমাপ্তি সূচক অংশে সম্বোধনের আগে এবং বিষয় সাবজেক্ট এবং রেফারেন্সের উপরে ঠিক আছে সম্বোধনের অংশে কারেক্ট আনসার কী হবে টু সিক্সটি ওয়ান সম্বোধনের পূর্ব পরে এবং সমাপ্তি সূচক অংশের আগে যে মিডিলের যে পয়েন্ট আছে ওই পয়েন্টটা পড়লেই আমরা সে কী বিষয়ে সে কমপ্লেন করছে সেটা আমরা পুরো ডিটেলস বুঝে নিতে পারবো সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার দেখুন নিচের কোন গুচ্ছতি পার্ট বা পঠনের বিভিন্ন ধরনকে প্রকাশ করে পাঠ বা পঠনের বিভিন্ন ধরনকে প্রকাশ করছে কোনটা আমরা দেখি এতে কারেক্ট আনসার জেনে রাখুন সার বস্তু অনুধাবনমূলক বিশ্লেষণমূলক বিশদ বা প্রগাঢ় ঠিক আছে প্রথমে সারবস্তু ঝালাই করে নিতে হবে কি রয়েছে কথা তারপর সেটাকে অনুধাবন করতে হবে সেটাকে বিশ্লেষণ করতে হবে তারপর সেটাকে বিশদভাবে বা প্রগাঢ়ভাবে আমাদের বুঝতে হবে বা পড়তে হবে সুতরাং অপশন নাম্বার টু ইজ দ্য রাইট আনসার শিক্ষার্থীর লিখন দক্ষতা মূল্যায়নের সময় প্রয়োজন লিখন দক্ষতা মূল্যায়নের সময় কিসের প্রয়োজন বাই শিক্ষার্থী যখন লিখন দক্ষতা করব সুতরাং লিখন দক্ষতার সময় কিসের প্রয়োজন হবে লেখার কাজ চলাকালীন অবস্থায় কোনো চূড়ান্ত মতামত নয় কিন্তু লেখাটি কেমন হচ্ছে তা জানানো লেখার বিষয়ে এবং শব্দের ব্যাপারে তাদের পছন্দের সীমা বেঁধে দেওয়া ব্যাকরণের জন্য একটা নির্দিষ্ট স্থান নির্ধারিত রাখা তাদের চিন্তাভাবনা প্রকাশের জন্য যথেষ্ট পরিমাণ আনুষ্ঠানিক সুযোগ দেওয়া এখানে লিখন ক্ষমতা মূল্যায়ন করব। লিখন দক্ষতা মূল্যায়ন করব তো লিখন দক্ষতা মূল্যায়ন করতে গেলে আমরা আগের ক্লাসে বলেছিলাম তাকে কি করতে হবে ফ্রি রাইটিং বা অবাধ লিখনের সুযোগ সুবিধা দিতে হবে অর্থাৎ তার যা ইচ্ছা তা লিখো কোনো আপত্তি নেই শিশুটির যা ইচ্ছা হবে তা লিখবে সেখানে কোনো কথা নেই এখানে দেখুন লেখার বিষয়ে শব্দের ব্যাপারে তাদের পছন্দের সীমা বেঁধে দেবেন যে তুমি পঞ্চাশটা শব্দের মধ্যে লেখবে তুমি একশোটা শব্দের মধ্যে লিখবে এই ধরনের আমরা শব্দসীমা বেঁধে দেবো না বেঁধে দিলে কি হবে হয়তো তার মনের ভিতরে অনেক আরও কিছু কথা রয়েছে সেটা সে লিখতে পারবে না ঠিক আছে সুতরাং এটা হলো না তারপর কি ব্যাকরণের জন্য নির্দিষ্ট স্থান যে ওই জায়গাতে ব্যাকরণ ব্যবহার করবে ওই জায়গাতে করবে না সেরকম কোনো কথা নয় আর বলেছে তাদের চিন্তাভাবনা প্রকাশের জন্য যথেষ্ট পরিমাণে অনুষ্ঠানিক সুযোগ প্রদান এখানে লেখার কথা বলেছে এখানে কোনো স্পেশাল আনুষ্ঠানিক বা অন্য কিছু আমরা সংযোগ করতে পারবো না কারেক্ট আনসার হবে কি লেখার কাজ চলাকালীন অবস্থায় কোনো চূড়ান্ত মতামত নয় কিন্তু লেখাটি কেমন হচ্ছে তা জানানো হ্যাঁ খুব ভালো লেখছো খুব সুন্দর লেখছো ঠিক আছে বড়িয়া লিখে যাও এই ধরনের বলতে পারি কিন্তু সেই লেখাটা হচ্ছে না বা এখানে এই বানানটা ভুল হচ্ছে বা তোমার লেখাটা মোটি হচ্ছে না এই ধরনের কোনো কথা আমরা তাকে নেগেটিভ ওয়ার্ডগুলো তাকে আমরা বলতে পারি না সে ডিমোটিভেট হয়ে যাবে এই ক্ষেত্রে তো তার পরবর্তী প্রশ্ন দেখুন শিকন ব্যাপারে কিছু অক্ষমতা আছে এমন শিক্ষার্থী তার স্কুলে নির্ধারিত কোনো পাঠ্যবস্তু পড়ার ক্ষেত্রে যেন পিছিয়ে না পড়ে তা নিশ্চিতকরণ করার জন্য আপনি কি করতে হবে আপনার ক্লাসে কি রয়েছে একদম মানে স্লাইট লার্নিং ডিসেবিলিটি একদম ছোট্ট লার্নিং ডিসেবিলিটি কিছু ছাত্র আছে এই শিক্ষার্থীগুলা যাতে তাদের পাঠ্যবস্তু পড়ার ক্ষেত্রে পিছিয়ে না পড়ে যায় তার জন্য আপনি এজ এ শিক্ষক হিসাবে আপনি কি করতে পারেন দ্যাট ইজ কথা অপরিচিত শব্দাবলী শনাক্ত করে সেগুলির অর্থ খুঁজাতে পারি আচ্ছা ঠিক আছে দেখি নির্ধারিত পাঠ্যবস্তু সময়ের প্রতি মনোযোগ কেন্দ্রাবিত সে সম্পূর্ণ পাঠ্যবস্তুর প্রতি সে মনোযোগ কী করে হবে সে নির্দিষ্ট টপিকের উপর মনোযোগ দিতে হবে সেটা ক্যান্সেল পাঠ্যবস্তুর সরলতার সংস্করণ প্রস্তুত এবং সেগুলির সারাংশ সরবরাহ আরে বাবা সে পড়তেই পারছে না সে বুঝতেই পারছে না সে সারাংশ কী করে সরবরাহ করবে সেটা কথা নয় এবং ডিজিটাল পাঠ্যবস্তু সরবরাহ সে করছে তেমন কোনো কথা নয় আর কম্পিউটারে আরও বেশি ভালো করে কম্পিউটার কোথা থেকে পাবো আমরা প্রায় বস্তু পাঠ করছি সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ওয়ান অপরিচিত শব্দাবলী শনাক্ত করে সেগুলির অর্থ খুঁজতে সাহায্য করা নেক্সট অনুসন্ধান বা জিজ্ঞাসাভিত্তিক শিকন ইনকোয়ারি বেসড লার্নিং মানে কি অনুসন্ধান বা জিজ্ঞাসাভিত্তিক যেটা শিক্ষণ বলেছে ইনকোয়ারি বেসড লার্নিং সেটা কি নির্বাক শিক্ষার্থীদের প্রশ্রয় দেয় শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ভাবনার পোষকতা করে না তারপর হচ্ছে শিক্ষার্থীদের প্রশ্ন করার অধিকার দেয় শিক্ষার্থীদের চিন্তা উদ্দীপক পরিস্থিতির দিকে আকর্ষণ করে না তো কারেক্ট আনসার টু সিক্সটি হবে এখানে দেখুন আগে বলেছিলাম জিজ্ঞাসাভিত্তিক শিক্ষণ মানে ইনকোয়ারি বেস লার্নিং মানে শিক্ষার্থীরা যত বেশি প্রশ্ন করবে তত বেশি শিখবে তো ইনকোয়ারি বেস লার্নিং বা জিজ্ঞাসাভিত্তিক শিক্ষণই হচ্ছে কি শিক্ষার্থীদের প্রশ্ন এটা শিকণ হবে লিখন নয় শিকন দেখে নেবেন এটা শিক্ষার্থীদের প্রশ্ন করার অধিকার দেয় যে তোমরা যত বেশি পারো প্রশ্ন করো যত বেশি প্রশ্ন করবে তত তোমার অ্যাক্টিভ থাকবে এবং তত ভালো তোমরা শিখতে পারবে দ্বিতীয় ভাষা অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজে প্রদত্ত শিক্ষা নির্দেশিকাগুলি বুঝতে পারা শিক্ষার্থীদের পক্ষে দরকার এখানে শিক্ষার্থীদের যে প্রয়োজনীয় দক্ষতাটি পরীক্ষিত হয় তা হলো তার কী প্রশ্নটা আবার দেখি দ্বিতীয় ভাষায় যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে শিক্ষাটা আমরা যে শিক্ষায় যেটা নির্দেশ দেব এই নির্দেশগুলো বুঝতে গেলে শিক্ষার্থীর পক্ষে যেগু যে দক্ষতাগুলোর দরকার সেই দক্ষতাগুলো কি দ্বিতীয় ভাষা শেখানোর ক্ষেত্রে এক কথায় শেষ দ্বিতীয় ভাষা শেখানোর ক্ষেত্রে আমি তাকে যে জিনিসটা দেব সেই জিনিসটা গ্রহণ করার জন্য তার কোন ক্ষমতার দরকার রয়েছে আলোচনা অনুসরণ করতে পারার ক্ষমতা মনে রাখা এবং ঠিক ঠিক মনে করতে স্মরণ করতে পারার ক্ষমতা তথ্য বিশ্লেষণ এবং ব্যাখ্যা করার ক্ষমতা নাকি করণীয় সম্পর্কে পূর্ব অনুমান করতে পারার ক্ষমতা এখানে কারেক্ট আনসার আমাদের কী হবে আমরা আগে যে জিনিসটা পড়ালাম আগে যে জিনিসটা তাকে বুঝালাম ওই জিনিসটা তার মনে আছে কি না বা যথাসময় সে ঠিক ঠিকভাবে মনে করতে পারছে কিনা না এই ক্ষমতাটা তার থাকতে হবে নাট্য শিকনের সবচেয়ে প্রশস্ত উপায় কি নাইট্য শিকন যে আমাদের হচ্ছে নাইট্য শিকন আমরা বলি না অভিনয় তো সে অভিনয় শিকন বা নাট্য শিকনের ক্ষেত্রে সবচেয়ে প্রশস্ত উপায় কি নাটকের প্লট বা কাহিনী গ্রন্থনা বুঝার বোঝার জন্য প্রথমে দল বিভক্ত হয়ে কাজ করা তারপর নাটকটিতে মন্তস্থ করা প্রথমরা আমরা কী করবো নাটকের কাহিনিগুলাকে আমরা তৈরি করার জন্য বুঝার জন্য দল বিভক্ত হয়ে কাজ করব তারপর আমরা নাটক তা মন্তস্থ করব। নাটকটির বিষয়বস্তু বোধগম্য হওয়াচ্ছে কি না তা বোঝার জন্য অনেক প্রশ্ন করা নাটকটির কাহিনী এবং তার ব্যাকরণিক উপাদানের উপর নির্দিষ্ট প্রশ্নাবলী দিয়ে পরীক্ষার উপর নির্দিষ্ট প্রশ্নাবলী দিয়ে পরীক্ষার ব্যবস্থা করা নাটকের কাহিনীটি বুঝার জন্য শিক্ষার্থীদের একাধিকবার নীরব পাঠ করতে বলা এখানে কারেক্ট অ্যান্সার টু সিক্সটি সেভেন দেখুন যেখানে আমরা ডাইরেক্ট প্র্যাকটিস করব হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স যেখানে করবো সেটা হবে কারেক্ট অ্যান্সার তো এখানে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স মানে প্রথমে আমরা কি করব চলে গেল ভাই প্রথমে আমরা কী করব দল বিভক্ত হয়ে কাজ করবো একত্রিত হয়ে গ্রুপ ওয়ার্ক করব টিম ওয়ার্ক দ্যাট ইজ মোস্ট পজিটিভ ওয়ার্ড তারপর আমরা নাটকটিকে মঞ্চস্থ করব ঠিক আছে দ্যাট আর পজিটিভ ওয়ার্ড কারেক্ট আনসার যে কোনো নাটক যখন আমরা সাকসেস করতে চাই তাহলে প্রথমে কী করতে হবে সবাই মিলে আমরা দল বিভক্ত হয়ে দলে দলে কী করতে হবে আমাকে সেটা কী করতে হবে প্রথমে প্র্যাকটিস করতে হবে রিহার্সেল করতে হবে রিহার্সেল করার পর আমি কী করবো সেটা ফাইনাল স্টেজে যাব। সুতরাং দ্যাট ইজ কল অপশন নাম্বার ওয়ান এবং অনেক প্রশ্ন করব সেটা হচ্ছে না নির্দিষ্ট প্রশ্নাবলী দিয়ে পরীক্ষা সেটা হচ্ছে না এবং শুধুমাত্র সাইলেন্ট যদি আমি পড়ি মুখস্থ করে নেই মুখস্থ করার মধ্যে এবং অভিনয় করার মধ্যে রাত দিন পার্থক্য আছে সুতরাং অপশন নাম্বার ওয়ান ইজ দ্য রাইট অফ দিস কোয়েশন কোনো পাঠে একটি শব্দের মান বলতে বুঝি কোনো পাঠে একটি শব্দের মান বা ভ্যালু বলতে আমরা কি বুঝি সেই শব্দের বহুদা বা বহু রকম ব্যবহার শব্দের আবিধানিক অর্থ শব্দটির সংশ্লিষ্ট প্রসঙ্গ ভিত্তিক তাৎপর্য সেই শব্দের সংশ্লিষ্ট প্রসঙ্গ উপযোগী ব্যবহার এই ক্ষেত্রে কারেক্ট আনসার টু সিক্সটি কোনো শব্দের মান বা ভ্যালু একটা শব্দ কোনো এক জায়গায় তার মান অনেক বেড়ে যাবে আবার সেই শব্দ অন্য কোনো বাক্যে যদি ফ্রেম করি তখন কি হবে তার ভ্যালুটা কমে যাবে ঠিক আছে সুতরাং শব্দটির সংশ্লিষ্ট প্রসঙ্গ ভিত্তিক তাৎপর্য যে কোন প্রসঙ্গে এই শব্দটা ব্যবহার হয়েছে তার এই প্রসঙ্গ অনুযায়ী তার সিগনিফিকেন্স হয় ঠিক আছে সুতরাং কারেক্ট আনসার হচ্ছে থ্রি ঠিক আছে যেমন কোনো কোনো শব্দ এমন একটা শব্দ রয়েছে যে শব্দটা আমি যদি ব্যবহার করি তাহলে কী হবে অনেক খারাপ বোঝাবে আবার এই শব্দটা যদি অন্য জায়গায় ব্যবহার করি তাহলে খুব ভালো বোঝাবে প্রসঙ্গ অনুযায়ী কোনো শব্দের খারাপ এবং ভালো অর্থ বোঝায় দ্যাট ইস কোল শব্দটির মান বা ভ্যালু পড়ার সময় নিচের কোন ব্যাকরণিক উপাদান ছাত্রছাত্রীরা একটি বাক্য পাঠের বিভিন্ন অংশের মধ্যেকার সম্পর্ক বুঝতে পারে পড়ার সময় ব্যাকরণিক উপাদান এবং ছাত্রছাত্রীর মধ্যে একটা বাক্যপাঠের যে বিভিন্ন অংশ তার মধ্যেকার অংশটা বুঝতে পারে সেটা কোথায় এটা কারেক্ট অ্যান্সার সর্বনাম পদে নিচের কোন বাক্যটি সাংগঠনিকভাবে সঠিক সংকেত হচ্ছে বাছের পিছনে যে ছুটছিল তার কথা ভাবুন একটা ব্যক্তি বাসের পিছনে ছুটছে আমাকে তার কথা ভাবতে হবে তো সাংগঠনিক রূপ দিয়ে বা গঠনগত বা স্ট্রাকচারাল মেথডে আমাদের কোনটি কারেক্ট বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটি পড়ে গেল আচ্ছা বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটির মোবাইল ছিটকে পড়লো এখানে দেখুন বাসটা বাসের পিছনে সে ছুটলো তার কথা ভাবতে হবে তো বাসের পিছনে ছুটে তার মোবাইল ছিটকে পড়লো মোবাইল কোনো কথা নেই বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটির কপাল ঘেমে গেল এখানে আমরা দেখছি বাসের পিছনে লোকটা ছুটতে লাগলো সুতরাং এটা হচ্ছে না লোকটিকে কেউ ডাকলো সেটা হবে না কারেক্ট অ্যান্সার হবে কি বাসের পিছনে ছুটতে গিয়ে লোকটি পড়ে গেল কারণ বাসের পিছনে সে যদি দৌড়াতে যায় তো দৌড়াতে 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 কোনো এক সময় সে পড়েই যাবে তাই না সুতরাং কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ওয়ান ঠিক আছে তো এই ছিল তারপর দেখি আমরা কী কী রয়েছে আচ্ছা তো এবার দেখুন এই টু হান্ড্রেড সেভেন্টি ওয়ান তো টু হান্ড্রেড সেভেন্টি ওয়ান প্রশ্নের কারেক্ট আনসার কী হবে এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই প্রশ্নটা আপনার জন্য রেখে গেলাম হোম টাক্ক হিসাবে এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না ঠিক আছে তো তার পরবর্তী অন্য একটা ক্লাস অতি শীঘ্রই নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন গ জয় হিন্দ